dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future video. সাপের মাথা থেকে মণি বের করা হয় যেভাবে, সাপের মণির কিচ্ছা কাহিনী বা গল্প বেশ পুরনো। সিনেমাতে প্রায়ই দেখা যায় সাপের মণি নিয়ে নানা ঘটনা। প্রাকৃতিকভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না বা তৈরি হয় না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতের সমস্যার কারণে, দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে। এক সময় এসে এই বিষ ছিটকে বেরিয়ে আসে এবং কোনো কোনো সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিক আকার ধারণ করে। তখন এটাকে বলা হয় সাপের মণি।